কিভাবে একটা সাস্টেইনেবল রোড করা যায়, টেকসই একটা ব্যবস্থা করা যায়। আচ্ছা, কিন্তু আমি নিজে গিয়েছি, শেষ পর্যন্ত হেঁটেছি, আমরা দেখলাম যে এখানে রেল লাইনের ঠিক পরপরই এখানে লেগুনা স্টেশন রেল লাইনের পরপরই, তারপরে ট্রাক স্টেশন। এখানে এখানে আমি আসছি দেখে আমরা দেখেছি যে অনেক জায়গা সেখানে ট্রাক কিন্তু নেই। আবার আপনাদের সবাই দেখলেন ট্রাক কিন্তু রেখে তারা কিন্তু দিব্যি তারা চলে গিয়েছে রোডের উপরে। সুতরাং এখানে ট্রাক আমি আসবো থেকে বেশ কিছু ট্রাক নাই, আবারও ট্রাক তারা সাইডে রেখে দিয়েছে, মানে সব কিছু নিয়ে। এটা কিন্তু সত্যি কথা যদি বলা হয় তাহলে একটা টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে এখানে, একটা জাস্ট টম অ্যান্ড জেরি। টম জেরি আমরা সবাই দেখেছি, টম অ্যান্ড জেরি ঠিক এরকম। আমি আসছি, চলে যাচ্ছে, পুলিশ আসছে, তারা চলে যাচ্ছে, পুলিশ চলে যাচ্ছে, তারা আবার আসতেছে, আমি আসছি, তারা চলে গিয়েছে, পুলিশ আসছে, তারা চলে গিয়েছে, আবার চলে আসছে। সুতরাং এখানে একটা আমরা এটা বাস্তব সত্য করে দেখছি। আমি এখন কি করেছি, এখানে একটা লাইন করে দিচ্ছি, যে লাইনটা হচ্ছে শুধু রিক্সার জন্য লাইন। অর্থাৎ আগে ট্রাকগুলো আমরা দেখতাম, আপনারা সকলে দেখেছেন, যেটা উত্তর দক্ষিণে ট্রাকগুলোকে রাখতো, এখন ট্রাকগুলো যখন উত্তর দক্ষিণে রাখতো তখন ট্রাকের পিছনটা ফুটপাথটাকে দখল করে নিত। কিন্তু এখন আমরা যে সিস্টেমটা করেছি, ফুটপাথের মধ্যে কোনো ট্রাক কিন্তু রাখতে পারবে না, এখান থেকে জনগণ এখান থেকে হাঁটবে। অর্থাৎ অ্যাটলিস্ট জনগণ যেন নিশ্চিতভাবে হাঁটতে পারে তার জন্য একটা পরিস্থিতি আমরা তৈরি করেছি। এবং এটিকে আরও কীভাবে আরও ফাইন করা যায়, আরও সুন্দরভাবে টেকসই করা যায়, এটা আমরা দেখছি।